জয়েন বন্ধুরা, গুড মর্নিং। আজকে তো আজকে কিছু নাই, আজকে নর্মাল সকাল হয়েছে। আমি আর অনিমেষ ওখানে আমরা বাইরে যাবো, ওখানে আমরা একটা কাজ দেখবো, আপনার একটা জিনিস দেখাইতাম। সকাল সকাল ফোন আইছে এবং এটা করিমুষ্টাও কিন্তু প্রথম হয়েছে। আর মানে যেহেতু সংক্রান্তি, আর তো সংক্রান্তির লোকের ঠান্ডারও সম্পর্ক আছে, ঠান্ডা বেতনা লাগছে, খাসি কমেন না, তো মাফলার পাইছি না, গামছা লাগাই দিছি অল্টারনেটিভ। গুড মর্নিং কাকু। এবং সংক্রান্তি আইসে আর প্রমাণ দেখুন, সংক্রান্তি আইসে মানে খেয়ারও আইসে। ওই দেখুন খের খেয়ার করে ওইদিকে ইয়ে বুনবো। এটা খেয়ার কত করিয়া, কত করি? 50 টাকা আস্তে ঠেলা নি, উপরে ঠেলা 50 টাকা নি। কত? 200 টাকা পুরোটা। আচ্ছা, তো এই যে থেকে খেয়ার আই গেছে। এবং আজকের যে ব্লগটা, এটা খেয়ার রিলেটেডও, ঠিক আছে? খেয়ার রিলেটেড কিলা এটা ভিডিওর মধ্যে আগে আগে বুঝবা, ঠিক আছে? তো সবরে সংক্রান্তির অ্যাডভান্স শুভেচ্ছা, ঠিক আছে? আমার কেন কাকু আসেন, তাই এটা স্মাইল দিলা, তাই মনে হয় কিছু কই থাকা কই। ওই সংক্রান্তি আইছে, সবে বাড়ি গিয়ে সংক্রান্তি করিও, খেতের কিনিয়া বিরোধ চাল কিনিয়া সংক্রান্তি পিঠা খাইয়া সংক্রান্তি পালন করিও। তো তোমার করে বানাই দেয় নিজে খেতিয়া কর। খেতিয়া ঘর মানে ইয়ার না, আমার মানে বাচ্চা না আয় করো লাগি, তবে অন্যটা হওয়া ঠিক আছে কাকু। তো আমরা যাইলাম এখানে, এটা এখানে এবার সংক্রান্তির একটা স্পেশাল জিনিস কিতা, এটার মানে এক মাস আগে তা কি রামুদায় হইয়া রাখছে যে সুজন সংক্রান্তি তুই আইবে, 1 কেজি পাঠা আর 1 কেজি ইলিশ আমি আনছি, ঠিক আছে? তো এখন রামুদায় তো আমি না করতে পারতাম না, সে হতে এই সংক্রান্তি কোন দিন খাওয়াতে যেতাম, যেদিন ইচ্ছা যেদিন ইচ্ছা। দেখছো, এটা আগে থেকে আমরা প্ল্যানিং, পাঠা এবং ইলিশ এটা মাস্ট, এটা ব্লক করবো কিন্তু, ঠিক আছে? যেদিন ইচ্ছা তোমার এই মাস পাশা ইলিশ বড় মাস, তখন খাইব, ঠিক আছে? এনিওয়ে গাইস, আমরা এখন যাইলাম, আমার লগে থাকবো অনিমেষ মাঝি, এ লগে আছে, কিন্তু নৌকা রাখি আইছে হাওড়া, ঠিক আছে? খালি টাইটেল টাইটেল নিয়ে সাজুদা আছেন, তাই সংক্রান্তির সংক্রান্তিতে আমরা যখন খাই আমরা শরীর খারাপ হইব, সাজুদায় আমরা ফ্রিতে ওষুধ দিব, বুঝতে পারি না, মেডিসিন ফ্রি সাজুদার পক্ষ থেকে, ঠিক আছে? বলতে চলো আমরা যাই ওই লোকেশনটা যেটা লেগে আছে স্পেশাল এই ব্লগটা। তুই তো কিছু মারতে পারিস না, আমি কি বলবো, চলো যাওয়া যাক এখন, আমার ট্রাভেলটা ইম্পর্টেন্ট, যাই এখন। তো এই বসে পড়েছি গাড়িতে, এবার আমরা রওনা দেবো এখান থেকে। দাদার দেবরায় ফেলা থেকে তো রওনা দিছি, আমরা দেখলাম সহচরীর মাঠে, মানে টাউন গাড়িবাড়ির লগে এখানে যে সহচরীর জায়গা আছে, এখানে এইবার প্রথম করিমই শহরে প্রথম এত সুন্দর করিয়া মানে সংক্রান্তি উপলক্ষে খের দিয়া কিতা কিতা বানানি হয়েছে, ঠিক আছে? ও কিতা বানানি হয়েছে দেখার লাগিও যাইলাম। তো সকালটা একটা ভালো বেশ মোমেন্ট লাগছে, এখন যদি বাজে 10টা প্রায় বাজে দেখা যাচ্ছে, বাট এখনো সেভাবে রোদটা বেরোয়নি, তাও ঠান্ডা ঠান্ডা ভাব একটা আসে, রোদ ঠান্ডা লাগি গেছে, বাইরে তো দেরি হয়, ঠান্ডা একটা ভাব আসে খুব সুন্দর পরিবেশে। বেবিল্যান্ড স্কুল আমরা, তো এখন আমরা যাইতেছি মার্কেটে, এসে গেছি প্রায় পিডব্লিউডি বাজার, মেমোরির জন্য কোনো মানে প্রবলেম নেই যে হ্যাঁ ভর্তি যাবে বা চাপ পড়বে, আমি গতবার যখন এসেছিলাম দাদার কাছে তখন আমি দেখেছিলাম 213 GB ভর্তি হয়ে গেছিল, মানে ভর্তি না মানে 213 GB প্রায় মেমোরি পুরো হয়ে গেছিল, তখনও দেখেছিলাম আমি, তখন থেকেই এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার যে হ্যাঁ মানে কতটা মেমোরি থাকতে হবে দাদার কাছে। আমি জেনারেলি মানে কেউরে আমি আমার যেটা ওই যে লোকাল লোয়ার লোকালটা দেখাই না, এ রাম করিমগঞ্জ নতুন ঠেলা আইছে, নতুন ঠেলা করিমগঞ্জ ওটা দেখাও দেখাও, এ আচ্ছা ওইব ওইব করিমগঞ্জ নতুন গাড়ি আইছে, এমনি জেনারেলি আমি কেউরে এইটা দেখাই না, তো ওটা ওদিকে ঠান্ডাটা ওদিকে ঠান্ডা ওদিকে আমি অ্যাকচুয়ালি এটা সম্পত্তি কেউ দেখাই না, তো হ্যাঁ যেহেতু বাইরে অত আমার
মানে লস করতে পারতো না এটা কালকে আমি আমার লোকার দেখাইছি কত লাখ টাকা আছে লোকার হ্যাঁ প্রায় এখন তো দেখলাম 87 লাখ টাকা হয়ে যাবে 87 লাখ টাকা পুরো আর সে ক্যাশ দেখাইছি ক্যাশ আর ওতে 87 টাকা তাই আপনি সোনাগুলো দেখা নাইনি সোনা সোনা না সোনা ব্যাংকের লোকার টাকা আর ইনকাম ট্যাক্সের পছন্দ তো টাকা নেই আমার খালি তিন দিন পর পর আইয়া কয় অত টাকা ট্যাক্স কই অত টাকা ট্যাক্স কই তে চাও খাওয়াইয়া কই আপাতত নি ও যাইরাম যাইরাম চাও খাওয়াইয়া তাহলে কই যে আচ্ছা দিমুনে ট্যাক্স দিমুনে ইনকাম ট্যাক্স ইডি এরা পছন্দ করতো না খালি টাকার হিসাব চাই আচ্ছা কত টাকার হিসাব কেমনে দিতাম তখন টাকা ঘরে রাখতে চিন্তা এর লেগে একটা ফরচুনার লইলাম আমরা আই গেছি আমরা আই গেছি আমার এক্সপিরিয়েন্স মানে বাড়ছে মানে আমি ব্লগ করে না আই গেছি আমি আজকে তারে আমি যেহেতু রাখছি তো দেখো গরো খাওয়াইছি তো খাবার বদলা তো টেকা লইতাম না বদলা কাম করে এখন একদিন আমার আমি একটু ছোট লোক ধরনের মানুষ কেউ খারাপ পাইবে না আপনারা সবাই জানেন আমরা আই গেছি সহচরীর মাঠে এখানে দেখতে পারবো আমার সিনিয়র সাংবাদিক শীর্ষেন্দু দা করিমগঞ্জ কোঅপারেটিভের চেয়ারম্যান সুব্রত দা আমার বড় ভাই তারও আমার ছোট দুই ভাই তারা রোহন এবং শাগ্নিকও আছে এবং যে জিনিসটা আমি আপনারা দেখাইতে পারতাম এটা হচ্ছে করিমগঞ্জ শহরে এবার প্রথম হয়েছে আমি আমি দেখাই দিই এখানে আমি রামবাব সিনি অর্জুন এবং পিতাম ভীষ্ম আমি মানে যখন আমি স্কুলে পড়তাম তখন উই ফোড়ার বইই পড়তাম না ঠিক আছে তো জেনারেলি এটা আমার মতো একজন মানুষের জানার কথা খুবই কম কিন্তু আমার একটু একটু মনে হয় যে তীর মারছিলা আর তীরের মধ্যে জল হ্যাঁ ওই টাইমে মনে জল নিচ থেকে তার মুখও পড়ছিল এরকম কিছু একটা স্টোরি হইতে পারে তো আমি শীর্ষেন্দুদা এবং সুব্রতদার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানবো আমরা পিছনে দেখতে পারতাম দুইটা মূর্তির মতো বানানি আছে মুসলি রাম এবং আচ্ছা এনিওয়ে হ্যাঁ সরি আচ্ছা তো আমরা একটু জানতে চাইলাম যে কি ইয়ে লজিকের উপরে এই যে জিনিসটা বানানি অ্যাকচুয়ালি আমরা সবাই সংক্রান্তি পালন করে থাকি বিশেষ করে মকর সংক্রান্তি করা হয় পৌষ মাসের লাস্ট দিন সংক্রান্তি আমরা পালন করি এটাকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয় বা এটা তৈরি করেছি এই কারণেই যে এখানে এটা ধর্মীয় দর্শন রয়েছে মহাভারতের যুদ্ধে পিতামহ ভীষ্ম নিজের ইচ্ছা মৃত্যু ছিল ওনার বাবা ওনাকে বর দিয়েছিলেন এবং উনি বিয়ে তা কিছু করেননি কৌরবের পক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম এবং ওনার ইচ্ছা ছিল অর্জুনের হাতে ওনার মৃত্যু প্রায় 14 দিন এভাবে স্মরবিদ্ধ ছিলেন পিতামহ ভীষ্ম এবং সেদিনই উত্তরায়ণ সংক্রান্তির দিনই ওনার মৃত্যু হয় সেই দিন থেকেই অনেক লোক অনেক সম্প্রদায়ের লোকরা এদিন মাছ মাংস খান না পিঠে পুলি বা চিড়ে গুড় এগুলো খেয়ে থাকেন এটাই হচ্ছে মূল দর্শন এটা থেকেই কিন্তু আমরা সবাই মকর সংক্রান্তি পালন করে থাকি এবারে রিপোর্টার্স নাইট প্রতিমা শিল্পালয় করিমগঞ্জের বিশিষ্ট মৃৎশিল্পালয় এবং সহচরী আমাদেরকে এই জায়গার ব্যবস্থা করে দিয়েছে তো আমরা এই থিমটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি কেন কিনা অনেক বর্তমান প্রজন্মে বা আমি নিজেও অনেক কিছুই জানি না এ সম্পর্কে আর সেই কারণেই আমরা এটা তুলে ধরেছি সেই যে মূর্তিগুলো আপনারা প্রত্যক্ষ করছেন সেগুলো কিন্তু খের দিয়ে নাড়া দিয়ে বানানো হয়েছে আপনারা সেগুলো দেখছেন এবং করিমগঞ্জের বিশিষ্ট ব্লগার সুজনের ক্যামেরাই আপনারা সেগুলো প্রত্যক্ষ করছেন আমি সেই কারণেই বলছি সুজনের সঙ্গে দীর্ঘ বছরের পরিচয় আর এগুলো এই কারণে মানে আরও কিছুদিন আগে একটা ডিসপ্লেখনে অনেক লোক এসে দেখতে পারত সময়ের স্বল্পতার জন্য আমরা সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে আপনারা সবাই আসবেন এখানে রাত্রিবেলা সুব্রত কিছু পরিকল্পনা নিয়েছে এখানে রাত্রিবেলাও কিছু ডিসপ্লে করা হবে সেগুলো সুব্রতই আপনাদেরকে বলবে কী করতে যাচ্ছে ও এই যে থিমটা যেটা বললো শীর্ষেন্দু যে উত্তরায়ণ সংক্রান্তি যে কী উত্তরায়ণ সংক্রান্তি আমরা মহাভারতে পড়েছি যে মহাভারত ভীষ্ম গঙ্গাপুত্র ভীষ্ম ওনার ইচ্ছা মৃত্যু ছিল উনি ওনাকে ওনার ইচ্ছা ছিল যে অর্জুনের হাতে উনি মৃত্যুবরণ করবেন অর্জুনের হাতে উনি বিদ্ধ হবেন এই সেই ইচ্ছা অনুসারে অর্জুন ওনাকে তীরবিদ্ধ করেছে এবং 14 দিন উনি স্বরসজ্জায় ছিলেন শেষে যখন ওনার যে ওনার জল পিপাসা হয়েছিল উনি ওনার মাকে পাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন গঙ্গাকে তখন ওনার যারা পক্ষে যারা কৌরবের অন্য অন্য যারা ছিলেন সবাই রাজপ্রসাদ থেকে জল নিয়ে এসে ওনাকে জল খাওয়ার বন্দোবস্ত করতে চেয়েছিল কিন্তু উনি সেটাতে রাজি হলেন না উনি বলছেন না আমি রাজপ্রসাদের আমি জল আমি খাবো না আমি তখন অর্জুন সেই ভূমি থেকে ভূমির মধ্যে তীর নিক্ষেপ করে এই গঙ্গাকে আহ্বান করলেন এবং সেই
সময় উনি ওনার মার্গদর্শন পেলেন এবং তিনি তৃপ্ত হয়ে উনি শেষ আত্মত্যাগ করলেন। যে এই এই থিমটাকে আমরা আজকে কালকে দুই দিন প্রজেক্টরের মাধ্যমে যে বিশ্বের সরসজ্জা এবং উত্তরায়ণ সংক্রান্তিটা যে নবপ্রজন্মকে বোঝানোর জন্য বা কিছু যারা নবপ্রজন্ম যারা হয়তো এই এই আমরা অনেক কিছু জানি না এগুলো আমরা প্রদর্শন করার জন্য আমরা প্রজেক্টরের মাধ্যমে আজকে কালকে আমরা এটা প্রজেক্টর দিয়ে প্রদর্শন করব। আমরা সবাই প্রজন্মবাসী সবার কাছে অনুরোধ যে আপনারা আসবেন এই সহচরীর যে মাঠ আছে কালীবাড়ির উদ্যোগে আপনারা এসে সেটাকে প্রদর্শন করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। নমস্কার, ধন্যবাদ। তো বন্ধুরা, মেইন জিনিস তো বুঝে লেছেন, মেইন জিনিসটা হয়েছে কি, আমরা তো সংক্রান্তি করি কিন্তু সংক্রান্তি খেনে আমরা করি কিতা এটার মুখ্য ইয়ে। তো এই জিনিসটার রূপে বুঝানি লাগিয়ে নবপ্রজন্মরে অথবা যুব প্রজন্মরে এইভাবে একটা ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে সহচরীর পক্ষ থেকে। এবং এই প্রোগ্রামটার নাম সুব্রত দা রিপোর্টার্স নাইট, এরপর সংক্রান্তির দিন রিপোর্টার্স নাইট, এবং বিশেষ করে কিছু বিশেষ সাংবাদিক কজন মিলে এবং প্রতিমা শিল্পালয়ের যারা মৃৎশিল্পীরা আছেন ওনারা এই মূর্তি দুটা বানিয়েছেন এবং আমরা এই জায়গাটা আমরা প্রোভাইড করেছি। যে আমাদের এখানে খালি জায়গাটা যেহেতু আছে আমরা গভর্নমেন্ট হোলসেল কোপারেটিভের পক্ষ থেকে এই জায়গাটা প্রোভাইড করেছি। ওই সবার যৌথ উদ্যোগে আজকে এটা প্রদর্শিত হবে। তো দেখুন, আমি ভিডিওর মাধ্যমে আমার ব্যবস্থাটা কইলাম, আপনারা কিন্তু সহচরীর মাঠে আইবা যেহেতু এখানে ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে। এবং এবার কিন্তু করিমে যে এরকম প্রথম হয়েছে সংক্রান্তির সময়, ঠিক আছে, এটা আমি প্রথম ভাবছিলাম এটা এখানেই বলি। আচ্ছা, এটা মনে হয় বনিয়া হয়েছে প্রতিমা শিল্পালয় থেকে, না ওখানেও বানাই, আচ্ছা এখানে এখানেই বানানি হয়েছে। আর প্রতিমা শিল্পালয়ের ব্যাপারে আপনারা জানেন বরাকবেলির এক নম্বর মানে ওই যে মূর্তির দোকান, মৃৎশিল্পী। তো এনিওয়ে আমি আমার ব্লগ এখানেই শেষ করতাম, ঠিক আছে, যাদের আমার ভিডিও দেখবো আপনারা কিন্তু সহচরীর মাঠে আইবা, করিমেশ টাউন কালীবাড়ির পাশে। আমি ভিডিও এখানেই শেষ করতাম। জয় হিন্দ।